नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियो स्वागत अनुरोध करब भिडियोर नीचे थका सबस्क्राइबर बटन प्रेस कर स्पोर्ट पेंसिल चैनल के सबस्क्राइब कर बृहत्तर ईस्ट बेंगल परिवार सदस्य हवार आमंत्रण जाना एक ही संगे गतकाल ईस्ट बेंगल क्लाब हेरे गेछे हार जीत खेलार अंग सेटाके निये आलोचना समालोचना एगुलो तो बजाय थाकबेई पाशापाशी कमेंट सेक्शने ईस्ट बेंगलेर जयध्वनि जय ईस्ट बेंगल कथाटा लिखते किन्तु आमरा केउ भूल करब ना एटा खूब स्वाभाविक प्रत्याशा। डिलन जेम्स फक्स अस्ट्रेलियान एक सेंट्रल डिफेंडर ईस्ट बेंगल क्लाबे जोग देवा एबं जोग दिए दाड़िये जावार मध्ये किन्तु इंडियन सुपर लीगे ईस्ट बेंगल क्लाबर भविष्य अनेकटा निर्भर करछे। आपनारा कि बोलें आसछि ए निये आलोचनाय तार आगे एकटा तथ्य आपनादेर दिए दी जे एशियन गेम्से चीनेर बिरुद्धे प्रथम मैचे भारत तो विध्वस्त होयेछे लालचुनुंगार खेला किन्तु प्रशंसा पेयेछिल घटनाचक्रे तिनि किन्तु चोट पेयेछेन आजके भारतेर बांग्लादेशेर बिरुद्धे खेला आछे से मैचे तिनि अनिश्चित तार चोट आघात कि रकम से सम्पर्के आमादेर काछे स्पष्ट कोनो धारणा नेई। तब इंडियन सुपार लीग आगे आगे लालचुनुंगार चोट रीतिमत ईस्ट बेंगल के किन्तु बेश एकटा चिंतार जायगाय निये गेल। इतिमध्ये नावरे महेश सिंह चोट पेयेछेन जदिओ तिनि सुस्थतार पथे आशा करा जाय चोट एक्षेत्रे कोनो रकम बाधा सृष्टि करबे ना। एटा दीर्घ प्रतियोगिताय खेलते गेले चोट आघात तो थाकेई एई जन्य विकल्प फुटबलार दरकार पड़े घटनाचक्रे विकल्प फुटबलार ईस्ट बेंगल क्लाबे नेई। गतकाल रातेर भिडियोते बंधु आमि आपनादेरके पार्थ लुका सम्पर्के बोलेछिलाम जे तार माने भाग्य आर कि सरु सूतोर ओपर चलछे इंडियन सुपार लीगे कयेकटा मैचे तिनि जदि निजेके प्रमाण करते ना पारेन ताहले किन्तु ताके निये बड़ प्रश्न उठबे। घटना होच्छे आजके तार सम्पर्के एकटा पजिटिव कथा बोली डुरान्डे तीनटे मैचे तिनि दले सुयोग पेयेछेन खूब बेशि गेम टाइम पाननि एबं गेम टाइम पावार प्रश्नओ आसे ना अनेक देरी करे एई विदेशी दले जोग दियेछिलेन जार फले पुरो 90 मिनिट তাকে মাঠে রাখা যেত না। তারপরে দুটো প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচে তিনি সুবিধা করতে পারেননি। এই ম্যাচটা আমরা চোখে দেখিনি যা খবর পেয়েছি তার ভিত্তিতে জানা গেছে যে তিনি সুবিধা করতে পারেননি। তবে একটা কথা বলবো আমার মনে হয় তাকে আরেকটু সময় বা সুযোগ দেওয়া উচিত আমাদের তার প্রতি একটু ধৈর্য রাখতে হবে। আইএসএল এর প্রথম দু তিনটে ম্যাচে তিনি যদি মোটর উপর দাঁড়িয়ে যান তো ভালো তা না হলে তাকে নিয়ে প্রশ্ন তোলাটা উচিত হবে তখন। তবে একটা কথা বলি বন্ধু যে পার্দো লুকাস যেন দাঁড়িয়ে যায় যদি তিনি দাঁড়িয়ে না যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ঘোরতর সমস্যা। তার কারণ এমনিতেই জ্যাডা নিলসির বিকল্প ফুটবলারের নাম আমরা চূড়ান্ত বললেও এখন অবধি ক্লাবের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হয়নি তিনি কবে আসবেন কি নাকি কোনো কিছুই জানা নেই। এর মধ্যে যদি পার্দো লুকাস যদি ঠিকঠাক খেলতে না পারেন তাহলে ইস্ট বেঙ্গল রক্ষণ ভাগ কিন্তু পড়ে যাবে একদম গভীর সংকটে। তার কারণ সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু ভারতীয় ফুটবলার কোনো সাবস্টিটিউট বিকল্প ভীষণ কম যেবা যারা আছে কলকাতা লীগের পারফরম্যান্স তাদের দেখেছেন যখনই তারা ভালো দলের মুখোমুখি হল ঠিক তখনই কিন্তু তাদের আসল চেহারাটা প্রকাশ পেল। আইএসএল এর অতগুলো ফুটবলার নিয়ে আই লিগ মানের দল মামুনুল স্পোর্টিং এর কাছে ইস্ট বেঙ্গল ক্লাবের গতকালের বিপর্যয় রীতিমতো কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। ছন্দপতন হয়েছে সেই ডুরান্ডের থেকেই ফাইনালে হারের পর থেকেই দলটার সেভাবে ঠিক খেলতে পারেনি যদিও সে অর্থে সেরকম প্রস্তুতি ম্যাচ ছাড়া দলটা কিছু খেলেনি। কালকে যারা ছিলেন সেই তারকাদের কাছ থেকে আমরা কিন্তু একটু অন্যরকম কিছু প্রত্যাশা করেছিলাম। দেখা যাক প্রথম ম্যাচ আগামী সোমবার 25 সেপ্টেম্বর ঘরের মাঠে প্রতিপক্ষ জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি কিন্তু এমন কোন শক্তিশালী দল নয় তাদের টিম বাজেট ইস্ট বেঙ্গলের তুলনায় অনেকটা কম। আমি এক কথা বলছি না যে বাজেটের উপর একটা দল ভালো বা খারাপ নির্ভর করে তবে এটাও তো সত্যি কথা যত গুড় তত মিষ্টি। তেমনি একটা ভালো মানের দল তৈরি করতে গেলে ভালো ফুটবলার নিতে গেলে কিন্তু বাজেট বাড়াতে হয়। জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কিরকম খেলবে আমরা তো ভীষণভাবে জয় প্রত্যাশা করব। ঘরের মাঠে পুরোপুরি 3 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গল আইএসএল অভিযান শুরু করুক এ প্রত্যাশা আমাদের আছে। আরেকটা কথা আপনাদের বলে দিই এই ম্যাচটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে ফুটবলার ছাড়া হয়েছে বলে যদি এফসি কোয়ার ম্যাচ স্থগিত করা হয় তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের কেন হবে না। না এরকম সংশয়ের আর কোনো জায়গা নেই ম্যাচটি নির্ধারিত সময় নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। এবার চলে আসবো বন্ধু যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম ডেলান ফক্সের বিষয়টা নিয়ে। ডেলান ফক্স তাকে নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা রীতিমতো দ্বিধা বিভক্ত তিনি যদি এসে দাঁড়িয়ে যান
ভালো ফুটবল যদি খেলেন তাহলে তো অত্যন্ত মঙ্গল। তার কারণ সেন্ট্রাল ডিফেন্স বা রক্ষণ ভাগটাই ইস্টবেঙ্গল দলের সব থেকে বড় চিন্তার বিষয়। বিশেষ করে জর্ডানের মতো ফুটবলার বেরিয়ে যাওয়ার পর এই চিন্তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এবার জর্ডানের বিকল্প হিসাবে এই ফক্স এসে যদি মোটের ওপর একটা খেলা আমাদের সামনে তুলে ধরতে পারেন, তার অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট রয়েছে। তিনি সেন্ট্রাল মেরিনার্স এর হয়েও কিন্তু ফুটবল খেলেছেন অস্ট্রেলিয়ান এ লিগে, ভারতীয় ফুটবলের সাথেও তিনি একদম পরিচিত। গত মরশুমেও তিনি জাসপুর এফসি হয়ে খেলেছেন, যদিও সে অর্থে তিনি গেম টাইম পাননি। ইস্টবেঙ্গল ক্লাবে তিনি অনিবার্যভাবে গেম টাইম পাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসাবেই কিন্তু তাকে দলে নেওয়া হচ্ছে। তিনি যদি ভালো ফুটবলটা তুলে ধরতে পারেন তো ইস্টবেঙ্গল এ যাত্রা উতরে গেল, তা না হলে গোটা মরশুম বিশেষ করে জর্ডান এলসি আগামী বেশ কয়েক মাস পরে তিনি যখন ফিরবেন তার আগে অবধি অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্ব অবধি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ভাগ্য অনেকটা নির্ভর করবে রক্ষণ ভাগের এই ফুটবলারটির ওপরে। তিনি কেমন খেলেন তার উপরই কিন্তু ইস্টবেঙ্গলের ওঠানামা নির্ভর করবে। তাই এরকম একজন ফুটবলার যাতে নিজেকে খুব দ্রুত মানিয়ে নিতে পারে বা দাঁড়িয়ে যেতে পারে সেন্ট্রাল ডিফেন্ডারের পজিশনে, তার উপর কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল ভাগ্য অনেকটা নির্ভর করছে। আমি জানি না এই বিষয়ে আপনারা কি মতামত দেবেন। পার্দো লুকাস নিয়ে আপনারা রীতিমতোই আপনাদের হতাশার কথা একেবারে গোপন করেননি। সব মিলিয়ে একটা কঠিন চ্যালেঞ্জ কোচ কার্লোস কুয়ার্দাতের সামনে ইন্ডিয়ান সুপার লিগে। তার কাছে যা মাল মশলা আছে সেই দিয়েই তাকে কিন্তু একটা ভালো রান্না করতে হবে। উপকরণ তার যে খুব বেশি আছে তা কিন্তু নয়। ডুরান্ডে তিনি দলটাকে একসুতো বেঁধে ফেলতে পেরেছিলেন, দলগত সংহতির শীর্ষে নিয়ে যেতে পেরেছিলেন। ওটাই ভরসা যে কোচ কার্লোস কুয়ার্দাতের মস্তিষ্ক, তার মগজাস্ত্রই ইস্টবেঙ্গল ক্লাবকে ইন্ডিয়ান সুপার লিগে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ।